हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। आज के আমি চলে এসেছি এক রিকোয়েস্টেড টপিক নিয়ে, যে বিষয়ে প্রিয় দর্শকেরা আমার কাছে জানতে চেয়েছে। তো চলো শুরু করা যাক। আজ আমরা কথা বলবো রাজবংশী ভিডিও ক্রিয়েটর নোংরা সুশান চ্যানেলের হিরোইন মাইনো অর্থাৎ মৌসুমি কেওটের ব্যাপারে, আর জানবো এনার বাড়ি, গাড়ি, উপার্জন, প্রেমিক, পরিবার এবং এনার লাইফস্টাইল সম্পর্কে। তো আপনারা যারা মৌসুমির বিষয়ে জানতে আগ্রহী, তারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলো শুরু করা যাক। তো ইনি জন্মগ্রহণ করেছে 19 অক্টোবর 1999 সালে এবং 2021 হিসেবে তার বর্তমান বয়স হলো 22+। ইনার ডাকনামের ব্যাপারে বললে, বাড়িতে সবাই ইনাকে ভালোবেসে মামন বলে ডাকে। ইনি জন্মগ্রহণ করেছেন ওয়েস্ট বেঙ্গলের কোচবিহার জেলায়। এরপরে এনার ফিজিক্যাল স্টেটের ব্যাপারে বলতে গেলে, এনার হাইট হচ্ছে 5 ফিট 2 ইঞ্চ এবং ওয়েট হচ্ছে 50 কিলোগ্রাম। এর পাশাপাশি এনার পড়াশোনার ব্যাপারে বলতে গেলে, এনার স্কুলের নাম কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়। তারপর তিনি কোচবিহার কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। বর্তমান তিনি জব করছেন WBCB-তে। কোচবিহার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক মিডিল ক্লাস ফ্যামিলিতে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি কালচারাল প্রোগ্রামগুলোতে অনেক বেশি অ্যাক্টিভ থাকতেন। তারপর মৌসুমির হবিজের ব্যাপারে বলতে গেলে, ইনি নাচ করতে ভীষণ ভালোবাসেন। এরপর এনার প্রিয় খাবারের ব্যাপারে বলতে গেলে, ফ্রাইড রাইস এবং মাংস কষা খেতে ভীষণ ভালোবাসেন। ইনার পরিবার সম্পর্কে বলতে গেলে, এনার ফ্যামিলিতে 4 জন রয়েছে, বাবা, মা, ভাই আর সে নিজে। আপনারা আপনাদের স্ক্রিনে তাদের ছবি দেখতে পাচ্ছেন। এবার এনার প্রেমিক সম্পর্কে বলতে গেলে, এ বিষয়ে যখন আমি তাকে জিজ্ঞেস করি সে কিছুই বলেনি সেভাবে, কিন্তু তার ইনস্টাগ্রাম আইডি দেখলে আমরা বুঝতে পারি তার বিএফের কথা। এবার যানবাহনের ব্যাপারে বলতে গেলে, এনার হিমালয়ান এবং FZ অনেক পছন্দের বাইক। এবার ইনার ইনকামের ব্যাপারে বলতে গেলে, এনাদের সেভাবে আয়ের অঙ্কটা বলা যাবে না, তার কারণ ইনি হলো নোংরা সুশান চ্যানেলের একজন ক্রিয়েটর। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আপনাদের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর কোচবিহারের কোন ইউটিউবার সম্পর্কে আপনারা জানতে চান, সেই বিষয়টি আমাদের কমেন্টে অবশ্যই লিখে জানান। তাহলে নেক্সট আরও নতুন টপিক নিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।